এদিকে যুক্তরাষ্ট্রে আটকে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় রিজার্ভের ৭০০ কোটি ইউএস ডলার নিয়ে আওয়াজ তুললেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। ওই সম্পদের অর্ধেক ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন তিনি। হামিদ কারজাই বলেন, এই তহবিল কোনো সরকারের নয়, আফগানিস্তানের জনগণের। পুরো অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ফিরিয়ে দেওয়া উচিত। এর আগে গেল শুক্রবার জো বাইডেন এক নির্বাহী আদেশে সই করেন, যেখানে ৩.৫ বিলিয়ন আমেরিকান ডলার আফগান জনগণ পাবেন। বাকিটা যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের দেওয়ার কথা হয়, হোয়াইট হাউস এ তথ্যটি প্রকাশ করে। বাইডেনের নির্বাহী আদেশে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন বিশ্বের একাধিক দেশ। সাবেক আফগান প্রেসিডেন্ট কারজাই আরও বলেন, আমেরিকান হামলায় নিহত ওসামা বিন লাদেনকে আফগানরা নয়, বিদেশিরাই আফগানিস্তানে এনেছিলেন। ওসামা পাকিস্তান থেকে এসেছিলেন, আবার ওই দেশে ফিরে নিহত হন, কিন্তু আফগান জনগণকে তার কর্মের মূল্য দিতে হচ্ছে। This money belongs to the people of Afghanistan. This money does not belong to any government. But that's not the money of my government, nor the government that came after me, of Dr. Ashraf Ghani, nor the government today. I request President Joe Biden to return the Afghan money back to the Afghan people. Channel TT.